নমস্কার বন্ধু, দিকে দিকে যেভাবে চুক্তিভিত্তিক শিক্ষকরা, সে পার্শ্ব শিক্ষক হোক, এসএসকে শিক্ষক হোক, পৌরসভা মাদ্রাসা শিক্ষকরা আওয়াজ তুলছে সরকারের এই যে নীতির ফলে, এই ধরনের শিক্ষকদের যে একবারেই বেতন বৃদ্ধি করা হয়নি এই কঠিন দুর্মূল্যের বাজারে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড় একটা স্পষ্ট ছবি আসছে যে আগামী দিনে কিন্তু এই ধরনের শিক্ষকরা যদি সকলে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে কিন্তু সরকার যথেষ্ট চাপে পড়বে। সকাল 10টা থেকে
অতএব বন্ধু আপনারা দেখলেন এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরা মানে আপনাদের মধ্যে একটা ঐক্যের বার্তা তৈরি করা, সাহস আনা যে এইভাবে প্রতিবাদ করতে হবে, যে বঞ্চনার ছবি তুলে ধরছে এই ধরনের শিক্ষকদের প্রতি, সে যে ধরনের শিক্ষকই হোক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঐক্যবদ্ধভাবে কিছু না করতে পারলে আগামী দিনে এই ধরনের শিক্ষকদের আরও অবিচার নেমে আসবে আরও। এবং অনেকেই বলছেন যে এই প্রয়োজনে এই ধরনের শিক্ষকদেরকে গ্রুপ ডি এর কাজ করানো হতে পারে। তাই বন্ধু সময় কিন্তু এখন আছে সকল ঐক্যবদ্ধ হয়ে কিন্তু প্রতিবাদ করতে হবে এবং লড়াই করতে হবে এবং নিজেদের দাবিকে ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু এক সুরে কথা বলতে হবে। একজনও ভিন্ন কথা বললে কিন্তু হবে না, তাহলেই কিন্তু সমস্যা তৈরি হবে। যখন দেখবে যে সব শিক্ষকরাই কিন্তু একই কথা বলছে, বাধ্য হবে সরকার চিন্তা ভাবনা করতে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শিক্ষার বিষয় আছে, যারা চাকরি প্রার্থীরা যারা কিন্তু 500 দিন 550 দিন অনশন চালিয়ে যাচ্ছেন, লড়াইয়ের বার্তা দিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু কিছুটা হলেও জয় হচ্ছে দেখছি। সেই জায়গায় কিন্তু চরম বার্তা না দিতে পারলে আগামী দিনে কিছু হবে না। বন্ধু আপনারা কী করছেন, এই রকম ধরনের চিন্তা আপনার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আছে কিনা অবশ্যই জানাবেন। দেখতে থাকুন টুড নিউজ। নমস্কার, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন।